এই সবে মাত্র গতকাল শেষ হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আজকে ছুটির দিন, এই 7 দিন ধরে চললো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। মনে হলো যেন একটা দুর্গাপুজো শেষ হওয়ার পরে ঠিক যেরকম একটা লাগে সেরকম লাগছে। 7 দিন ধরে রোজ দিনই প্রায় আনাগোনা, প্রচুর মানুষের সমাগম। কেউ সকাল থেকে রাত পর্যন্ত পড়ে থাকছেন, কেউ অফিস করতে করতে অফিসের মাঝে ছুটি নিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে সিনেমা দেখে আসছেন পছন্দের। আমিও সেরকম করেছি, বেশ কয়েকটা অনেকগুলো সিনেমা দেখলাম। আমরা সিনেমা দেখলাম কি কি দেখলাম, আমরা দেখলাম 3 Faces, দেখলাম জাফর পানাহির, আর দেখলাম ভিক্টোরিও ডেসিকার বাইসাইকেল থিফ দেখলাম, আর দেখলাম সব থেকে ভালো লাগা সিনেমা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা দেখলাম, কি দেখলাম জানো নামটা, কিমকি দুকের হিউম্যান স্পেস টাইম অ্যান্ড হিউম্যান। অসাধারণ একটা সিনেমা, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কিমকি দুকের আগেও ফ্যান ছিলাম, এখন আরো নতুন করে ফ্যান হলাম কিমকি দুকের। আর সিনেমাটা দেখে বেরিয়ে আমি জাস্ট মানে আমি কি বলবো, আমি আমি মুগ্ধ হয়ে গেছি সিনেমাটা দেখে, মুগ্ধ। এত ভালো একটা সিনেমা, এত ভালো সিনেমা, মানে আমার জাস্ট মনে হলো যেন, আমি বেরিয়ে তোমাকে বলছিলাম যে আমার মনে হলো যেন আমি একটা উপন্যাস পড়ে মানে পড়ে উঠলাম, এত ভালো লেগেছে আমার সিনেমাটা দেখে। আর কিছু শর্ট ফিল্ম দেখলাম, ডকুমেন্টারি দেখলাম। ওভারঅল ফেস্টিভ্যাল কেমন লাগলো? ওভারঅল ফেস্টিভ্যাল আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এত আলো, এত মানুষ, এত ভালো, এত ভালো ভালো সিনেমা এবার সিলেক্ট করা হয়েছিল, সব মিলিমিশিয়ে ভীষণ ভালো হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল 2018 খুব ভালো কাটলো, ভীষণ ভালো কাটলো। এই মনমরা হয়ে এখন বাড়িতে বসে রয়েছি, তাই স্টুডিওতে আমরা এলাম এবার, ব্লুচক স্টুডিওতে আমরা 2018 ফিল্ম ফেস্টিভ্যালের রিভিউ করতে এলাম। তুমি বলো কিছু। রিভিউতে আমার মনে হয় আমি জাফর পানাহির ফিল্মটা নিয়ে প্রথম বলি। হ্যাঁ, এই ছবিটাই আমরা প্রথম দেখেছিলাম, তো সেই ছবিটা নিয়ে আমার কথা বলা উচিত বলে মনে হয়। জাফর পানাহির ছবিটা এবছর কানে নমিনেটেড ছিল পাম দেওয়ার জন্য, মানে বেস্ট ফিল্মের জন্য। একদমই অন্য ঘরানার ছবি, জাফর পানাহি যেরকম ছবি বানান সেই ধরনের ছবি, তাও নিজের ঘরানা থেকে বেরিয়ে একটা ছবি। ছবির গল্পটা একটু বলি। ছবিতে দেখা যাচ্ছে যে একটি মেয়ের মোবাইল ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, সে খুব ডিপ্রেশনে আছে, তার ডিপ্রেশনের কারণ সে জানায় এবং সে সুসাইড করতে যাচ্ছে বলে সে দড়ি কাট এরকম একটা গুহার মধ্যে সে সুসাইড করতে যাচ্ছে। সে মোবাইল ফুটেজটা আসে একজন অভিনেত্রীর কাছে, তারই পরিচিত, তারা অনলাইনে পরিচিত, এবং তারপর মোবাইল ফুটেজটা কেটে যায়, তারপর কিছু দেখা যায় না। এবং তিনি অভিনয় থামিয়ে কাজকর্ম থামিয়ে ওই যে ছবিতে অভিনয় করছিলেন সেই ছবিতে জাফর পানাহি ডিরেক্টর, তো জাফর পানাহিকে নিয়ে উনি রওনা দেন। এটা ছবির শুরুটা। সব থেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে আমার, জাফর পানাহিকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন ওই মহিলা কথা বলে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, ওরা ট্রাভেল করছে, হ্যাঁ, রাস্তা দিয়ে, তখন শুধু জাফর পানাহির কথা শুনতে পাচ্ছি। আর জাফর পানাহির পয়েন্ট অফ ভিউ থেকে ক্যামেরাটা ধরা আছে, ক্যামেরাটা ধরা থাকাকালীন মহিলার অ্যাক্টিভিটিস, ওই মহিলার, উনি হচ্ছেন ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আমরা যখন ওই রাতটা পেরিয়ে যায়, যখন সারা রাত ট্রাভেল করার পর সেকেন্ড ফেজ আমরা জাফর পানাহিকে দেখতে পাই। হ্যাঁ, এবং গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, তারপরে ওই ইরানের হিল গুলো যেরকম হয়, শুকনো শুকনো মাউন্টেন, হ্যাঁ, সেখানে ট্রাভেল করতে করতে ওই মেয়েটিকে খোঁজা, বিভিন্ন গ্রামের লোকের, যেমন গ্রামের লোকের অ্যাক্টিভিটিস গুলো খুব মজার। হ্যাঁ, তো সেখান থেকে পেরিয়ে পেরিয়ে ওরা যখন মেয়েটার বাড়ি অব্দি গিয়ে পৌঁছায়, তখন দেখে তারাও মেয়েটির কোনো খবর জানে না। তো মেয়েটি হচ্ছে 3 নম্বর ফেজ, যাকে খুঁজতে ওরা যাচ্ছে আর কি, এবং শেষ পর্যন্ত খুঁজে পায়। এই গল্পটা, এই মেয়েটিকে খোঁজা নিয়েই গল্পটা, সিনেমাটা খোঁজা নিয়ে। আচ্ছা, আমরা ট্রেলার দিচ্ছি তো? হ্যাঁ, আমরা প্রতিটা ছবিরই ট্রেলার গুলো দিয়ে দেবো এই ভিডিওর তলায় তলায়। হ্যাঁ, একদম ডিসক্রিপশনে ট্রেলারটা থাকবে এবং অবশ্যই ট্রেলারটা দেখা উচিত এবং ছবিটাও দেখা উচিত। ছবিটা কোথা থেকে পাওয়া যাবে বলতে পারছি না, কারণ এটা 2018 জাফর পানাহির ছবি। তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ যে একদম রিসেন্ট কারেন্ট ইয়ারের ছবি আমাদেরকে বড় পর্দায় দেখানোর জন্য, এবং শুধু জাফর পানাহি নয়, কিমকি দুকের ছবি, হ্যাঁ, আরো বিখ্যাত ডিরেক্টরদের সমস্ত ছবি এই মুহূর্তে কন্টেম্পোরারি, ভিয়েতনাম থেকে শুরু করে সমস্ত জায়গার ছবি আমাদের। আমরা কোল্ড ওয়ার দেখলাম, কোল্ড ওয়ার দেখলাম, এবং সব থেকে বড় কথা, এবার একটা ছবি আমরা দেখতে পারিনি, সেটারও ট্রেলার
দিয়ে দেবো জলক গোদারও এবার একটি ছবি বানিয়েছি 2018 সালে, হ্যাঁ, দ্য ইমেজ বুক বলে, সেই ছবি দিয়েও এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছিল। ফিল্ম ফেস্টিভ্যালে যারা কর্মকর্তা যারা ছবি বেছেছেন তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক দিন পর দেখলাম যে বেশ কিছু কিছু ভালো ছবি, কন্টেম্পোরারি ছবি, ক্লাসিক ছবি তো ভালোই, হ্যাঁ, সে সমস্ত ছবি আনা হয়েছে এবং আমরা বড় পর্দায় সেগুলো দেখতে পারলাম। তো জাফর পানির ছবিতে ফিরে আসি, ছবিতে ট্রিটমেন্টে অনেক অনেক সুন্দর সুন্দর ট্রিটমেন্টে, তার জন্য ছবিটা দেখা উচিত। হ্যাঁ, কখনো খুব টাইট ক্লোজে ছবিটা চলছে, হ্যাঁ, কখনো মিড ক্লোজের শটে চলছে, কখনো লং লং শটে চলছে, হ্যাঁ, কোনো রকম আতলামি নেই। হ্যাঁ, মূলত ছবির গল্পটা একটা ইরানের মেয়েরা সত্যি খুব শোষিত এই মুহূর্তে এবং ডিপ্রাইভ হয়ে আছে তারা, যেমন আমি রিসেন্ট কালে দেখলাম ইরানের মেয়েদেরকে স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য প্রথম পারমিশন দেওয়া হলো, এর আগে তারা স্টেডিয়ামে মেয়েরা বসে খেলা দেখতে পারে না, আমরা ভাবতেই পারি না কলকাতায় বসে বা ইন্ডিয়াতে বসে যে মেয়েরা স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারবে না। তো সেইখানে একটি মেয়ে গান বাজনা করতে চায়, অভিনয় করতে চায়, তারই লুকিয়ে থাকার গল্প, হ্যাঁ, তারই বাড়ির চাপ এবং সেখান থেকে বিয়ে দিয়ে দেওয়া এবং সেখান থেকে জাফর পানি এবং তারা গিয়ে মেয়েটিকে উদ্ধার করা এবং শেষে গিয়ে মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া, যদিও সে মেয়েটি বাড়িতে থাকতে পারে না এবং তাকে আবার রওনা দিতে হয় জাফর পানাহির সাথেই। খুবই সুন্দর একটা মিষ্টি ছোট্ট একটা ছবি, ছোট্ট ছবি বলা ভুল, এটা একটা পূর্ণ দৈর্ঘ্যেরই ছবি, ফুল লেন্থ ফিল্ম, আমার তো খুব ভালো লেগেছে। জাফর পানাহিকেও খুব ভালো লেগেছে, জাফর পানাহির সাথে যিনি অভিনয় করেছিলেন। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি নেট খুলে যে কানে ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট স্ক্রিন পে, হ্যাঁ, মানে চিত্রনাট্যের জন্য সব থেকে ভালো যে পুরস্কারটা হয় কানে সেটি পেয়েছে এবার থ্রি ফেসেস। আর থ্রি ফেসেস এর আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা থ্রি ফেসেস এর অরিজিনাল নাম হচ্ছে ট্রয়াস ভিসেজেস। ট্রয়াস ভিসেজেস এইটাকে আমরা ইংরেজিতে বলছি থ্রি ফেসেস, আর ফটোগ্রাফি করেছে আমিন জাফারি, আমিন জাফারি। আর এছাড়া নমিনেশন পেয়েছিল হচ্ছে পাম দেওয়ার বেস্ট ফিল্মের জন্য আর কানস বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এর জন্য নমিনেশন পেয়েছিল। এই ছিল আমার তরফ থেকে যা রিভিউ করার। তুমি তো জাফর পানির ছবি প্রথম কলকাতায় বসে দেখলে, তোমার ছবিটা নিয়ে কেমন লেগেছে তুমি যদি কিছু একটু বলো। আমি প্রথম জাফর পানাহির ছবি বড় বড় পর্দায় দেখলাম। জাফর পানাহির ছবি কি বলবো আর নতুন করে কি বলার আছে, ভীষণই ভালো, খুব ভালো লেগেছে। আর ক্যামেরার কাজও আমার ভীষণ ভালো লেগেছে, যেরকম একটা জায়গাতে আছে যেখানে শেষ সিনটা, জাফর পানাহির থ্রি ফেসেস এর শেষ সিনটা, যেখানে ওই ওই ভাঙ্গা স্ক্রিনটা, উইন্ডস্ক্রিনটা ভাঙ্গা, সামনে স্ক্রিনটা আর গাড়িটা শুধু উল্টুকুনি পোর্শন দেখা যাচ্ছে, আর সামনে দীর্ঘ লম্বা সরু রাস্তা, পাহাড়ি, একদিকে পাহাড় একদিকে খাদ, ওইটাকে যে ধরে রেখেছে ওই ফ্রেমটা অনেকক্ষণ ধরে, আর যেই মেয়েটি আর কি খুঁজতে বেরিয়েছিল অভিনেত্রী, যে সে বেরোলো, বেরিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে এবং পুরো কনস্ট্যান্ট ওই গাড়ির ওই ভাঙা কাচের ফ্রেমটা ওটা ধরে রাখা, ওটা আমার ভীষণ ভালো লেগেছে, ওই ওই ক্যামেরাটা আমার খুব ভালো লেগেছে। আর বাইসাইকেল থিফ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আমার জাফর পানাহির ছবিটা নিয়ে এটার ট্রেলারটা দিয়ে দিচ্ছি, বাইসাইকেল থিফ নিয়ে এবং বাকি ছবিগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, প্রায় 8-9 মিনিটের, প্রত্যেকটাই একটা ভিডিও করে এবং তার শেষ শেষে আমরা আলাদা করে তার ডেসক্রিপশনটা আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম ট্রেলার গুলো, যারা দেখেননি, যারা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারেননি, তারা অবশ্যই ছবি ছবি ট্রেলার গুলো দেখুন, ছবিগুলোও পারলে দেখে নেওয়া খুবই ভালো। 2018-র ছবি আছে অনেকগুলো, তো ছবি ট্রেলার গুলো দেখুন, যারা ফিল্ম ফেস্টিভ্যালটা মিস করেছেন, যেতে পারেননি কোনো কারণে, তারা অবশ্যই ছবি ট্রেলার গুলো দেখুন, ভীষণ ভালো। আমার মনে হয় প্রত্যেকটা ছবি সবারই ভালো লাগবে, যেই ট্রেলার গুলো আমরা ছাড়বো সবারই ভালো লাগবে ছবিগুলো, তো ছবিগুলো দেখতে বলা হচ্ছে, সবাইকে অনুরোধ করা হচ্ছে যে ছবি ট্রেলার গুলো দেখুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যুক্ত থাকুন, এরকম আরো ভালো ভালো জিনিস যদি দেখতে চান শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আমাদের ব্লু চক স্টুডিও।